নমস্কার সময় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সন্তু মল্লিক বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আরেকটি নতুন আপডেট উঠে এসছে, তো সেই আপডেটটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। তো বন্ধুরা, প্রত্যেকেই জানি যে নভেম্বর মাসের প্রথম তারিখ থেকে, অর্থাৎ পয়লা নভেম্বর থেকে কিন্তু আবার দুয়ারে সরকার বসতে চলেছে। তো এই দুয়ারে সরকারে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করবেন বা অলরেডি যারা টাকা পাচ্ছেন তাদের আধার সম্মতিপত্র দিতে হবে কি না, সেই বিষয়ে কিন্তু একটি নতুন আপডেট উঠে এসছে। অর্থাৎ অনেকেই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানতে চাইছেন যে এই আধার সম্মতিপত্র, যারা টাকা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছে তাদেরকে নতুন করে জমা দিতে হবে কি না, এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদেরকেও এই আধার সম্মতিপত্র জমা দিতে হবে কি না। তো বন্ধুরা, প্রথমত বলে রাখি, যারা আপনারা টাকা পাচ্ছেন, অর্থাৎ 2021 সাল থেকে যারা টাকা পাচ্ছেন এবং 2022 যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু, যারা টাকা অলরেডি পাচ্ছেন তাদের কিন্তু এই মুহূর্তে কোনো রকম নোটিশ নেই যে তাদেরকে কিন্তু যে আধার সম্মতিপত্র, সেই আধার সম্মতিপত্র দিতে হবে কিনা। অর্থাৎ এর আগেও কিন্তু আমরা ভিডিওতে জানিয়েছিলাম যে এখন কিন্তু কোনো রকমভাবে নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি যে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি পাচ্ছেন তাদের কোনো কাগজপত্র বা এই আধার সম্মতিপত্র কোনো রকম জমা করতে হবে কিনা। সেই জন্য আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, যখনই আমরা এরকম কোনো একটা নোটিশ পেয়ে যাব তখনই কিন্তু আমাদের চ্যানেল নিয়ে চলে আসব। এবার বিষয় হচ্ছে, যারা টাকা নতুন পাবেন, অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে আধার সম্মতিপত্র জমা দিতে হবে কিনা। তো বন্ধুরা, ফর্ম আপনাদেরকে দেখবেন যে দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু আপনারা নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের এলাকাতে যখন দুয়ারে সরকার বসবে সেখানে আপনাদের আধার কার্ডের জেরক্স, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স সহ আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং একটি এক কপি ফটো নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পরে আপনাদের দেখবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে একটি আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, সেখানে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম থাকবে এবং তার সাথে কিন্তু আধার সম্মতিপত্র যে ফর্ম, সেই ফর্মও কিন্তু থাকবে। তো সেই ফর্মটিকে নিয়ে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস তার সাথে জুড়ে দিয়ে ছবি আপনাদেরকে আটকে দিয়ে আপনাদেরকে কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করে দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে বাইরের থেকে কোনো রকম ফর্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখন থেকে যদি আপনারা মনে করেন বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে আপনারা লাইন দিয়ে সে ফর্ম তুলবেন, সেটা কিন্তু বৃথা হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু দুয়ারে সরকারে গিয়েই এই ফর্মটি আপনাদেরকে তুলতে হবে, অর্থাৎ আধার সম্মতিপত্র সহ আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু তুলতে হবে। তোলার পরে, ফিল আপ করার পরে কিন্তু আপনারা জমা দেবেন আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প, সেই দুয়ারে সরকার ক্যাম্পে। অর্থাৎ পুরাতনদের, অর্থাৎ যারা টাকা পাচ্ছেন তাদের জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা নতুন করে যারা টাকা আবেদন করতে চান বা যারা নতুন করে টাকা পেতে চান তাদের কিন্তু অবশ্যই এই আধার সম্মতিপত্র কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ আধার সম্মতিপত্র কিন্তু তাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এটি ছিল একটি ছোট্ট আপডেট। আপডেট ভালো লাগলে লাইক করে দেবেন। এরকম নতুন নতুন ধরনের কিন্তু আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে জানাই, গুড বাই।